কর্তামশাই তো বলেই বসলো, এটা কি বানিয়েছো গিন্নি? পুরো রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে, খেতে তাহলে কত ভালোই না হবে। বছরের প্রথম দিনে সবাই চাই একটু ভালো মন্দ খেতে। আমি বানিয়েছিলাম এই একেবারে নতুন একটা চিকেনের রেসিপি। একঘেয়ে চিকেন তো অনেকবার খাওয়া হয়েছে, আজকে ভাবলাম একটু নতুন কিছু বানানো যাক। চিকেনটা তো আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, সেটাকে ধুয়ে বেছে নেব। এবার এখানে নিয়ে নিয়েছি মেথি শাক। মেথি শাকের পাতাগুলোকেও এরকম দেখো ডগাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু ডাঁটাগুলো লাগবে না, শুধুমাত্র পাতার অংশগুলোই লাগবে। এবার এগুলোকে ভালো করে ধুয়ে নেব। বেটে নেব একটা মশলা, সেই জন্য বেশ কিছুটা রসুন আর বেশ কিছুটা পেঁয়াজ মিক্সার জারে নিয়ে নিলাম। বেশ কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিলাম, সেটাকে বেটে নেব। এবার অন্য একটা মশলাও তৈরি করে নেব, সেজন্য হাফ বাটি টক দই নিয়ে নিয়েছি, সেটাকে প্রথমেই ভালো করে ফেটিয়ে নেব। তার মধ্যে স্বাদমতো নুন, স্বাদমতো চিনি আর দিয়ে দেব কিছু মশলা, যেমন দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দেব ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু মশলা আবারও ভালো করে ফেটিয়ে নেব, যাতে যখন আমরা রান্নায় ব্যবহার করব তখন যেন দইটা ফেটে না যায়। সেই জন্য এবার মূল রান্নায় ঢুকে পড়ি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বা রিফাইন অয়েল। এবার তার মধ্যে একেবারে সরু সরু করে কুচি করা বেশ কিছুটা পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি? পেঁয়াজ কিন্তু বেরিস্তা মতো করে ভাজা আমার রেডি। এবার সেই তেলেতেই সামান্য একটু মেথিও দিয়ে দিলাম। মেথিটা একটু চটর পটর করতে শুরু করলে সেটা তেল থেকে তুলে নিয়ে ছেঁকে ফেলে দেব, কারণ মেথি যদি রান্নায় থেকে যায় মুখে পরে যদি খাওয়ার সময় তাহলে কিন্তু তেঁতো লাগবে, সেজন্য মেথিটা ছেঁকে ফেলে দেব। এবার সেই তেলেতেই আগে থেকে বেটে রাখা যে মশলাটা ছিল সেটাও দিয়ে দেব। এবার আর কি, মশলাটা যতক্ষণে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ধৈর্য ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে সেই রান্নার স্বাদ কিন্তু একেবারে অতুলনীয় হবে। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে আমাদের যে মাংসগুলো ধুয়ে আমরা রেখেছিলাম সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার মাংসগুলোকেও একটু সামান্য কষিয়ে নেব বা একটু ভেজে ভেজে নেব, মাংসের গায়ে একটা কালার আসা পর্যন্ত। দেখতে পাচ্ছ মাংসের গায়ে কী সুন্দর একটা কালার এসে গেছে। এবার যে দই দিয়ে ম্যারিনেশনটা করে রেখেছিলাম সেই ম্যারিনেশনটাও দিয়ে দেব। এখানে দই দিয়ে ম্যারিনেশন করে দিলে কী হয়, দইটা কিন্তু আর রান্নায় দিলে ফাটে না। দেখো দইটা কিন্তু রান্নায় দিলে একেবারেই ফেটে যায়নি, অথচ কী সুন্দর একটা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে কড়ার মধ্যে দিতে না দিতে। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। যেহেতু দই আছে সেজন্য কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখো চাপা দিয়ে 2-3 মিনিট একটু রান্নাটা করে নেব। আমরা কিন্তু এখনও রান্নার মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি, শুধুমাত্র মাংস থেকে যতটা জল বেরোচ্ছে সেই জলই রান্নাটা হচ্ছে। এবার যে মিক্সার জারটা ছিল সেটা ধুয়েও হাফ কাপের মতো জল দিয়ে দিলাম, ওটুকুই জল কিন্তু এই রান্নায় যথেষ্ট। এবার যে শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, বেশ কিছুটা কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আবারও কিন্তু ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। এই রান্নায় তেমন কিন্তু জলের ব্যবহার হয় না, সেই জন্যই কিন্তু রান্নার স্বাদটা এতটা সুন্দর আসে, কারণ এত ভালো করে কষিয়ে কষিয়ে করা হচ্ছে বলে। এবার মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করে নিয়েছি, দেখো মাংসের কালারও চেঞ্জ হয়ে গেছে এবং হাড় থেকে ছেড়ে আসতে শুরু করেছে, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। রান্না কিন্তু আমাদের মোটামুটি কমপ্লিট। এবার যে আগে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, আর দিয়ে দেব বেশ কিছুটা গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব, এবং গ্রেভি যদি বেশি থেকে থাকে, তোমরা যদি জল দিয়ে সিদ্ধ করো তাহলে গ্রেভিটা একটু টানিয়ে নিতে হবে। এবার নামানোর আগে একটুখানি পাতিলেবুর রস দিয়ে ওই ধরো 30 সেকেন্ডের মতো এটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, বেশিক্ষণ কিন্তু নাড়া যাবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। এবার নেড়ে চেড়ে চাপা দিয়ে 1-1.5 মিনিটের জন্য এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
তারপর এটা গরম ভাত, লুচি, রুটি, নান কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করো, একেবারে জমে যাবে। আমার বাড়ির লোক যেরকম মজা করে খেয়েছে, আমি কথা দিচ্ছি তোমাদের বাড়ির লোকও অতটাই মজা করে খাবে। আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতো এটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।